বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনকে বিক্ষোভ নামের একটি চলচ্চিত্রে আইটেম গানে নাচবেন তিনি আজ সোমবার বিকেলে ভারতের মুম্বাইতে এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন মুম্বাই থেকে এ খবর নিশ্চিত করেছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি ছবির প্রযোজক সেলিম খান সহ মুম্বাইতে অবস্থান করছেন এই পরিচালক আজ সোমবার বিকেলে মুম্বাই থেকে মোটোফোনে রনি বলেন বেশ কয়েকদিন ধরে কাজটি নিয়ে সানি লিওনের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল আজ সকালে আমরা মুম্বাইতে পৌঁছে সানি লিওনের সঙ্গে মিটিং করি আমাদের আয়োজন পরিকল্পনা তার পছন্দ হয়েছে কাজটি করতে রাজি হয়েছেন তিনি বিকেলে তার সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করা হবে সানি লিওনের মুম্বাই থেকে মোটোফোনে এই বলিউড তারকা বলেন প্রস্তাবটি পছন্দ হয়েছে তাদের পরিকল্পনাও বেশ ভালো কাজটি করছি এবারই প্রথম বাংলাদেশি কোনো ছবিতে কাজ করব। আগেও বাংলাদেশের কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিল কিন্তু নানা কারণে সেটা করা হয়নি এদিকে পরিচালক রনি জানান আগামী বিশে সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে গানে সানি লিওনের সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে তিনি বলেন গানটি কিভাবে করা হবে না হবে সে বিষয়ে নৃত্য পরিচালক সহ লিওনের সঙ্গে প্রস্তুতি মিটিং করব পঁচিশে আগস্ট আইটেম গানটি নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন এর আগে দুই সালে খবর রটে বাংলাদেশের সাকিব খানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওন হামলা মামলা ঝামেলা নামে একটি ছবির আইটেম গানে নাচ করার কথা ছিল তার সেই ছবির প্রয়োজকও ছিলেন সেনিম খান কিন্তু শেষ পর্যন্ত সেটি করা হয়নি